আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ 19 জনের নাম এজাহারে উল্লেখ করা হয়। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে এনআইডি তথ্য বিক্রি করে প্রায় 20,000 কোটি টাকা আত্মসাৎ করেন জয়-পলক গ্যাং। ঢাকার কাফরুল থানায় মঙ্গলবার রাতে এনামুল হক বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন। বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা। তিনি জানান, মামলায় বলা হয়েছে জয় ও পলক ক্ষমতার অপব্যবহার করে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডি তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় 182টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগ পাওয়া 23 বিচারপতি। কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। তবে কোনো ধরনের নীতিমালা না করে বিচারপতি নিয়োগ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। বুধবার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন বলেন, নিয়োগ পাওয়া অনেককেই চেনেন না, আরও দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়ার দরকার ছিল। 3 বছরে একটি মামলা করেছে এমন লোককেও বিচারপতি করা হয়েছে। তিনি আশা করেছিলেন মানুষের চাহিদা অনুযায়ী, সব আইনজীবীদের চাহিদা অনুযায়ী আগে বিচারপতি নিয়োগে নীতিমালা বা আইন হবে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, শিক্ষা এবং বিনোদন সহ দেশের সমগ্র বিষয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে 12টায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন সেক্টরের অনেক সংস্কার প্রয়োজন। পাশাপাশি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে, প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে। একই সঙ্গে সংসদে বিরোধী দলের ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাবমুক্ত রাখার কথা বলেন। আইন শৃঙ্খলা সংস্কারের মধ্যে পুলিশের ব্রিটিশ আইন বাতিল করতে হবে। পুলিশের কাছে মরণাস্ত্র দেওয়া যাবে না। চাকরির ক্ষেত্রে প্রথমে 35 বছর, পরবর্তীতে 33 বছর আর অবসরের বয়স 62 বছর রাখতে হবে। যারা বিগত সরকারের কথায় নিয়োগ পেয়েছে তাদের বাতিল করতে হবে। হিন্দু সম্প্রদায়ের 8 দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি আছে এমনটি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দুদের ওপর অত্যাচার এবং দখলদারত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনার বিচার হবে। বুধবার সকালে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা জানান। ফখরুল বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনুর রশিদ সহ 3 অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বাকি 2 কর্মকর্তা হলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার, বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ডক্টর খব মহিদুদ্দিন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 3টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন। বলা হয়, বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিনের শুনানিতে হট্টগোল করেছেন বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির পূর্বে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে এই ঘটনা ঘটে। হট্টগোলের কারণে শুনানি না করে এজলাস ছাড়েন বিচারক হেমায়েত উদ্দিন। উপস্থিত আইনজীবীরা বলেন, দুপক্ষের হট্টগোলের কারণে জামিন শুনানি না করে বিচারক এজলাস ছেড়ে যান। বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, নির্ধারিত আদালতে জামিন না পেয়ে মঙ্গলবার জেলা জজ আদালতে আবেদন করেন আসামিপক্ষ।
এই জাতীয় মামলায় এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে এর প্রতিবাদ করেন। এ সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, জামিন পাওয়া আসামির অধিকার, কিন্তু বাদী পক্ষ আদালতে হট্টগোল করেছেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। এতে সেরা 800 নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিংয়ে সেরা 800 এর মধ্যে না থাকলেও এর পরে তালিকায় আছে দেশের মোট 16 বিশ্ববিদ্যালয়। প্রতিবছর শিক্ষার মান, শিক্ষার্থী শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থী সহ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করে শিক্ষা সাময়িকীটি। তালিকা থেকে জানা গেছে র্যাঙ্কিংয়ে 801 থেকে 1200 মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ উঠে এসেছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। এসব বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার জন্য উন্মুখ। অপর প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশ সহ আঞ্চলিক সমস্যাগুলো প্রায়ই ভারত সরকারের সঙ্গে তাদের বৈঠকে উঠে আসে, তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে বলার মতো কিছু নেই। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে দরদ নামের প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। রোবার সার্টিফিকেশন বোর্ডের অনুমতির পর এবার মুক্তির ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন। তিনি জানান, 15 নভেম্বর বিশ্বব্যাপী এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এর আগে একাধিকবার মৌখিকভাবে দরদের মুক্তির কথা শোনা গেলেও এবার অফিসিয়ালি জানা গেল বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনার নির্মিত সিনেমাটি। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশের মেয়েরা, যদিও তারা পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়। তবে নিজেদের ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে নারী টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খানের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট 694। রাবেয়ার সঙ্গে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের। স্কটল্যান্ডের বিপক্ষে 21 রানে 1 এবং ইংল্যান্ডের সাথে 18 রানে 2 উইকেট নেন তিনি। দুই ম্যাচে 3 উইকেট শিকারে 13 ধাপ এগিয়ে 45তম স্থানে জায়গা করে নিয়েছেন ফাহিমা। এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফিয়া এক্লেস্টোন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুবিন আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।